সাতই মে বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেছিলেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম। তার শপথ গ্রহণের এক বছর পূর্তিতে পদযাত্রা ফারাক্কা ব্লক তৃণমূলের। শনিবার বিকেলে দলীয় অফিস থেকে শুরু হয় পদযাত্রা। পা মেলান স্থানীয় নেতাকর্মীরা, বিভিন্ন এলাকা পরিক্রমা করে আবার দলীয় অফিসের সামনেই শেষ হয় পদযাত্রা। এর আগে তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণের বর্ষপূর্তি উদযাপন করেছে তৃণমূল। চলছে উন্নয়নের পথে এগারো বছর কর্মসূচি। এর মধ্যে বিধায়কের শপথ গ্রহণের বর্ষপূর্তি উদযাপনে মিলিত হলেন স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা। আজকে হলো সেই দিন যেদিন ফারাক্কার মাটি থেকে নির্বাচিত মা মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি স্নেহধন্য প্রার্থী মনিরুল ইসলাম বিধানসভায় আজ শপথ গ্রহণ করেছিলেন। তার বর্ষপূর্তি উদযাপন, এই উদযাপনের মধ্যে দিয়ে আমরা মানুষের প্রতি আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য এই মিছিল